হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো পঞ্চম শ্রেণীর গণিত বারিক ১৬তম সপ্তাহের আজকে আমরা সমাধান করবো। তো প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নেবো, তারপর উত্তরে চলে যাব। তো তোমরা দেখো প্রশ্নে এখানে কি বলা হয়েছে, তোমাদের প্রশ্নে এখানে কিন্তু দেওয়া আছে, জাস্ট এখানে দেখো হিসাব করো, এখানে প্রায় এক থেকে তোমাদের ১৬টা অঙ্ক দেওয়া আছে, এগুলো সবগুলোই তোমাদের ভাগ অঙ্ক, ভগ্নাংশের ভাগ। তো এই ভগ্নাংশের ভাগগুলো তোমাদের করতে হবে ১৬টা অঙ্ক, আর উপরে কিন্তু যা দেওয়া আছে সেটা সমাধান উপরেই দেওয়া আছে, জাস্ট উপরেটা কিছুই করতে হবে না। তোমরা জাস্ট নিচের এক নঙের এক থেকে প্রায় ১৬টা অঙ্ক ভাগ এটা করতে হবে। তা আমি তোমাদের অবশ্যই এগুলো সমাধান করে দেবো। তো সমাধান দেওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো আমরা উত্তরে চলে গেলাম। এক নম্বরে দেখো এখানে তোমাদের ভগ্নাংশের ভাগ, ভাগের জায়গায় গুণ দিয়ে তোমরা উল্টায় দিবে, জাস্ট এখানে যে ৭ আছে ৭টা উপরে চলে দেবো, আর নিচের ২টা উপরে ২টা নিচে এসে পড়বো। তা এভাবে তোমরা সুন্দর করে করবে, তারপরে সাতের সাথে ৩ গুণ করবে, ৩ সাথে ২১, আর নিচে গুণ করে ৪ গুণে ৮, আর দিয়ে ২১-এর ভাগ করলে তোমার এই ভাগটা করলে তোমাদের এরকম ভগ্নাংশ আকারে আসবে। তো এরকম করে তোমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সবগুলো এভাবে করবে, ২-৩ এভাবে করে দিবে। সময়ের কম সময় সংক্ষিপ্ত করার জন্য আমরা সবগুলো তোমাদের বুঝিয়ে দিতে পারছি না, জাস্ট আমরা উঠে দিতেছি অ্যান্সারগুলো, তোমরা সুন্দর করে খাতা লিখে নিবে। দেখো তারপর ৪ নাম্বারটা দেখো, ৩ ভাগের জায়গায় গুণ দিয়ে তুমি উল্টায় দিবে, ৪ বাই ৪ উপরে চলে যাবো, ৯ নিচে এসে পড়বো। তারপর দেখো ৩-এর সাথে ৯ গুণ করে ৩ নং ২৭, আর হলো ৫-এর সাথে ২ গুণ করলে ৫ দুগুণে ১০, ১০ দিয়ে ২৭-এর ভাগ করলে ২ থাকে ভাগফল ২, আর ভাগশেষ ৭ থাকে, ৭টা ভাগশেষ উপরে দিয়ে দিবে আর ভাজ্যটা নিচে দিয়ে দিবে। তো এইভাবে তোমরা সুন্দর করে নেবে, ৫ ৪ ৫ ৬ ৭ নম্বরটা দেখো, ৮ নম্বর ৯ নম্বর তোমরা সেম একই নিয়মে সুন্দর করে করবে। দেখো এখানে ৭ নম্বরটা উপরে যে ভাগের জায়গায় সে ভাগের জায়গায় গুণ দিয়ে তারপর উল্টিয়ে দিবে, ২ যাবে উপরে নিচে আসে পড়বে ১, তারপর দেখো ৫ অক্ষে ৫ নিচে লাগবে আর ৮ দুগুণে ১৬ উপরে লাগবে, তারপরে ৫ দিয়ে ১৬টা ভাগ করলে তোমাদের এরকম সমস্ত আসবে, সমস্তটা লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। এরকম করে তোমরা ৮ আর হলো ৯ নম্বরটা সুন্দর করে লিখে দিলে তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো অবশ্যই তোমরা যেভাবে আমরা করে দিয়েছি সেভাবে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে আমরা চলে গেলাম পরবর্তী তোমাদের এই ১০ নম্বরটা, ১০ ১১ ১২ ৩টা তোমরা সেম নিয়মে করে দিবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে তোমাদের ১০ নম্বরটা বলা হয়েছে, ১০ নম্বরটার মধ্যে ভাগ আছে, ভাগের যা গুণ করে দিবে, ৬ উপরে চলে যাব আর ৫ নিচে এসে পড়বো। তারপরে দেখো ৬ দুগুণে ১২, আর নিচে হবে তোমাদের অবশ্যই তোমরা এটা গুণ করে দিতে পারো, ৩ দিয়ে তোমরা ভাগ করে দিতে পারো ৬-এর, ৩ দুগুণে ৬ ২ হবে, তাহলে ২ দুগুণে ৪ হবে, আর নিচে তোমরা ৫-এ ৫ বসে দিবে। তারপরে এবং করে ১১ ১২টা তোমরা সমাধান করবে দিয়ে, দেখো ১৩ নম্বর ১৪ নম্বর আর ১৫ নম্বরটা সেমভাবে তোমরা সমাধান করে দিবে। তো ১৩ নম্বরটা দেখো কী আছে, ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে ৮ উপরে চলে যাবে আর নিচে ৯ এসে পড়বো, তার ৯-এর সাথে ৩ গুণ করবে, ৩ গুণ করলে ৯-এর সাথে ৩ গুণ ৩ নং ২৭, আর ৮-এর সাথে ২ গুণ করলে ৮ দুগুণে ১৬, ১৬ এভাবে যেভাবে আছে সেভাবে লিখে দিবে। তারপরে ১৪ নম্বরটা ভাগের জায়গায় গুণ দিয়ে দিবে, ১৫ উপরে চলে যাবে, ৮ নিচে এসে পড়বে। তারপরে তোমরা কী করবে, এই ৫ দিয়ে ১৫ ভাগ করবে, ৩ ৫ ১৫, আর ৮ দিয়ে ২ দিয়ে ১৮-এর ভাগ করবে, ৪ হবে। তারপরে ১৬ নম্বরটা দেখো, ১৬ নম্বরটা জাস্ট তোমরা ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টায় দিবে, ১২ যাবে উপরে, ২৭ যাবে নিচে, তারপর উপরে উপরে গুণ কাটাকাটি করবে, ৭-এর সাথে কাটাকাটি, আর হলো ১০-এর ৫ দা ভাগ করবে, ২ দা ভাগ করবে ৫ হবে, আর ১২-এর ২ দা ভাগ করলে ৬ হবে। তারপরে ৬ বাই ৫ লিখে দিবে উপরে, ৬-এর আবার তুমি ভাগ করবে ৫ দিয়ে, তাহলে ভাগ করলে তোমাদের হবে ভাগফল ৫ অক্ষে ৫ ১ হবে, আর নিচে ভাগশেষ ১ থাকবে, তাহলে ভাগফলটা আগে লিখে দিবে, তারপরে উপরে লাগবে ভাগশেষটা আর নিচে লাগবে ভাজ্যটা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করে আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।